আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদার ভিডিও জোস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, দেশের পরিস্থিতি নিরাপদে আছেন, বাসায় আছেন। সো আজকে আমি একটি গাড়ি রিভিউ করব, সেটি হলো আমার পার্সোনাল গাড়ি, যেটি এখন যেহেতু বাসায় আছি সো ব্লগ করতেই হয়। সো আমি আজকে আমার 2015 মডেল টয়োটা স্কোয়ার পার্ল কালারের একটি গাড়ি রিভিউ করব। সো চলেন দেখি কী কী ফিচার্স আছে। তো আমি অলরেডি আমার গাড়িটার সামনে আছি। সো এটা টয়োটা স্কোয়ার 2015 মডেলের পার্ল কালার, জিআই প্যাকেজ, অর্থাৎ টয়োটা স্কোয়ার, অর্থাৎ এটার একটা এডিশন আছে নোয়া। সো টয়োটা স্কোয়ার এটা হাইগ্রেড নোয়ার থেকে। সো এটা 4.5 গ্রেডের গাড়ি আমি কিনেছি জুমোটো থেকে। সো আমার গাড়িটা 4.5 গ্রেড অকশন গ্রেড, আর এটা ফুল লোডেড, অর্থাৎ মডেল ইস্টা বডি কিট, যেটা টয়োটা স্কোয়ার স্পেশাল এডিশন, যেটা বডি কিট সহ আসে। সো ওইটা আমি নিয়েছি। সো আমি যদি সামনে থেকে একটু দেখাইতে চাই, এটার গ্রিলটা, এটা একটা অস্থির গ্রিল, এক কথায় একটু অস্থির গ্রিল আমি যদি দেখাইতে চাই। এখানে গ্রিলগুলো লম্বালম্বিভাবে দেওয়া, এখানে স্কোয়ারের একটা লোগো আছে, স্কোয়ারের লোগো। সো গ্রিলটা এমন। আর যদি আমি লাইটের দিকে আসি, সো লাইটটা অবশ্যই একটা প্রজেকশন, দুইটা হেডলাইট আছে, এখানে একটা ইন্ডিকেটার আছে, এখানে একটা ক্রিস্টাল এলইডি লাইটের সমন্বয় তারা করেছে, যেটা অস্থির একটা। আর নিচে একটা বাম্পারের দিকে একটা ফগ লাইট আছে, এটাও অনেক সুন্দর একটা তারা ফগ লাইট করেছে। আর নিচে একটা নিকেলের বড় গার্নিশ আছে, যেটা আমরা মডেলিস্টাতে পেয়ে থাকি। সো এটা মডেলিস্টা এডিশন দেখে এটাতে একটা মডেলিস্টা কিট এসেছে। আর এই তো সামনে লাইট লুকিং, আর নর্মালি সবাই কি। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি আপনাদের এই লোগোটা রিপিট না করেন, অর্থাৎ এটাকে রিপিট না করে লাগান, এটা নিয়ে গেলে 5,000 টাকার মতো লাগবে একটা লোগোর দাম। সো রিপিট করে নিয়েছি। সো আমি এই লুকিং গ্লাস যদি দেখি, সো এটা একটা রাউন্ড স্টাইলিশ শেপে, ডিজিটাল শেপে লুকিং গ্লাসটা আসছে। সো আমি যদি সামনের লাইটগুলোকে আমি যদি একটু জ্বালিয়ে দেখার চেষ্টা করি, সো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। সো আমি পার্কিং লাইটগুলো দিচ্ছি আপনাদেরকে। আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, এখানে একটি সুন্দর এলইডি ক্রিস্টাল লাইট, যেটা স্কোয়ারে নোয়াতে যেগুলো লেটেস্ট মডেল, যদি আমি একটু জুম করে দেখানোর ট্রাই করি, ক্রিস্টাল লাইটটা খুবই একটি অসাধারণ। এখানে একটি ইন্ডিকেটার আছে, লাইটগুলো অবশ্যই প্রজেকশন, যা আমি দেখতে পাচ্ছি লাইটগুলো একটা প্রজেকশন হেডলাইট, আপনার চাকা যেদিকে ঘুরাবেন সেদিকেই ঘুরবে। সো নিচে একটা ফগ লাইট আছে, অবশ্যই ফগ লাইটটা আমি দেখতে পারতেছি। সো ওভারঅল গাড়িটার একটা ফ্রন্ট লুকিংটা একটু অসাম লাগে যে লাইটিংয়ের মাধ্যমে। সো আমি যদি ডিপারটা একটু দিই আপনাদেরকে, আপনারা দেখবেন ডিপারটা একটু দিই, এটার যেহেতু মডেলিস্টটা আসছে, আর হাইব্রিড লেখাটা বেসিক্যালি, এই যে হাইব্রিড লেখাটা বেসিক্যালি এই জায়গায় থাকে। সো আমি ভাবলাম যে একটু আনকমনভাবে আমি নিজেরটা করবো। সো আমি এই হাইব্রিড লেখাটা এই জায়গা থেকে আমি শোরুমকে বললাম এই জায়গাতে স্থানান্তর করে দিতে। সো তারা এই জায়গা আমাকে লাগিয়ে দিয়েছে, যে ক্ষেত্রে আমি একটা আনকমন স্টাইল। আর আমি যদি এই সাইডটা দেখি গাড়ির, সো এখানে একটা অ্যামেজিং নিকেল আসছে, নিকেলের গার্নিশ আসছে, এটা খুব লম্বা, এটাতে গাড়ির লুকটা, যে আউটলুকটা, এটাকে খুব সুন্দর লাগছে। সো আমি দেখাতে চাচ্ছি মূল যেটা, সো গাড়ির টায়ারের সাইজটা, টায়ারের সাইজটা আমার গাড়ির সাথে ছিল 225/55/16। সো আমি এটাকে চেঞ্জ করে 235/55/17 লাগিয়েছি। এক্ষেত্রে আমার এই গাড়ির রিমটা জাপান থেকে এসেছে, যে আফটার মার্কেট যিনি ইউজ করছে তিনি চেঞ্জ করেছিলেন। আর টায়ারগুলো আমি নিজে লাগিয়েছি, একটু বড়ো সাইজের টায়ার, যেহেতু গাড়িটা একটু বড়ো, ছোটো টায়ার দেখালে এটা সুন্দর হয় না। সো টায়ারটা আমি দেখাইছি অলরেডি। আর আমার গাড়িটা কিন্তু এত উঁচা ছিল না, যেহেতু আমারটা মডেলিস্তা বডি কিট, অর্থাৎ ফুল লোডের, সেটা আরও নিচে ছিল। আমার দেখতেছেন অলরেডি রোড ফ্লোর থেকে, অর্থাৎ 6 ইঞ্চি এটার উপর আছে, বাট আমারটা আরও নিচে ছিল। সেজন্য আমি ক্লোজ, অর্থাৎ যে বাটি বলে সে বাটি লাগাই এটাকে 1.5 ইঞ্চি করে উঁচা করেছি। সো আমি যদি পিছন সাইডটা একটু দেখাতে চাই, সেম এটা উঁচা হয়ে আছে দেখবেন বাটির জন্য। সো এই আর কি। সো আমি যদি একটু পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি, এখানে আমার এলইডি, যে এলইডি না মিনস এটার যে ইন্ডিকেটার, আমার যে ইমার্জেন্সি লাইটটা, সেটা দেওয়া আছে। সো আমি একটু নিচে দেখাবো, এখানে
আমারটা মডেলিস্টার থাকার কারণে আমি নিচের টিপটা দেখেও দেখাতে পারতেছি না। বাংলাদেশে যেহেতু বাম্পার লাগানো মাস্ট, যেহেতু রিক্সা চালু অনেক রিক্সা চলে, সেজন্য পিছনে একটা বাম্পার লাগাইছি। সো এখানে একটা সুন্দর স্পয়লার আছে, একটা স্পয়লার আছে সুন্দর। সো স্পয়লারটা আমি ব্রেক লাইটটা দেখানোর চেষ্টা করব। এখানে একটা হাইব্রিডের লোগো আছে, আর এখানে যে ব্রেকগুলো যে লাল যে রেড লাইটগুলো জ্বলছে সেটা দেওয়া আছে দুটা দু পাশে। অলরেডি গাড়িটা একটা সুন্দর ক্রিস্টালি আছে। সো আমি রিটার্ন লাইটটা দেখাবো, রিটার্ন লাইটটা। ও সো আমি এখন গাড়িটার ফিচার্স হলো, এটার আগের মতো এমন সিস্টেমে এটা টান দিয়ে খুলতে হয় না। সো এটা আপনি জাস্ট প্রেস করলেই এটা অটোমেটিকলি খুলে যাবে। আর আমি যদি একটু দেখাই, এখানে এই গাড়িটা যদি স্কোয়ার এডিশনের স্কোয়ার গাড়ির স্পেশাল এডিশন অর্থাৎ জিআই প্যাকেজ, সবচেয়ে বড় যে প্যাকেজটা, সেক্ষেত্রে এখানে 7-সিটার। সো আমি এই সিটগুলো আপনি খুবই স্লাইডিং করতে পারেন, খুবই আরামদায়ক ক্যাপ্টেন সিট। সো আমি এটাকে দেখাবো, এটাকে আপনি এদিক করে নিতে পারবেন। সো আমি যদি একটু বসে দেখাই ক্যাপ্টেন সিটটা, আমি যদি একটু বসে দেখাই, সো এখানে সব প্রতীকগুলোতেই আর্ম স্টেক আছে। সো আপনার এখানে আপনি এই জায়গায় সেটাকে ইয়া করতে পারবেন, এটাকে উঁচা করতে পারবেন। সো আমি জাস্ট এই জায়গায় ভালো ফ্লেক্সিবিলিটি পাচ্ছি। সো আপনি মোটামুটি এখানে আরামভাবে বসতে পারেন। আপনি যদি আরও সামনেও নেন তাও আপনার অনেক স্পেস থাকে, আপনার মাথা দিয়ে আপনি অর্থাৎ 2 বিঘা জায়গা পর্যন্ত আপনি পাবেন। এখানে প্রতিটাই ক্যাপ্টেন সিট, ফার্স্ট 2টা সিট যেমন বেশি কমফোর্টেবল, আপনি পিছনের সিটগুলো বেশি কমফোর্টেবল। আপনি এটাকে আরও স্লাইডিং করে, আপনি এটাকে ফুল স্লাইডিং করে আপনি থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনি যতটুকু আপনি কমফোর্টেবল ফিল মনে করেন ততটুকু আপনি পাবেন। সো ওভারঅল এটি একটি ভালো গাড়ি। আগের মাইক্রোবাসের ঠিক আগে আমরা যেরকম মাইক্রোবাসকে অনেক ইগনোর করতাম ওমন না। সো এটার প্রত্যেকটাতেই সেন্ট্রাল এসি অর্থাৎ পুরো গাড়িটাতেই এসি করা আছে। সো আমি মোটামুটি ভালো একটা ফিল করতেছি। আমি যদি আবার এটাকে দেখে আমি যদি ওটাকে প্রেস করলে এটা লেগে যাবে। একটু এই পাশে দেখাতে চাই, সো এখানে একটা সেন্ট্রাল এসি আছে। সো এখানে একটা মনিটর আছে, বিশাল মনিটর, যেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনি একটু টিভি দেখতে পারবেন। আর এখানে আপনি আলাদাভাবে সেন্ট্রাল এসিটাকে আপনি কন্ট্রোল করার জন্য এই জায়গায় এসির মনিটর আছে। সো পুরো গাড়িটাতেই এটা মোটামুটি স্পিকার আছে। সো ভালো ফিচার্সই তারা দিয়েছে স্কোয়ারে। সো আমি যদি একটু 7-সিটে উঠে ক্যামেরাম্যানকে দেখাবো, 7-সিটটা যদি দেখানোর জন্য একটু, যেহেতু পিছনে এটা যেহেতু 7-সিটের গাড়ি, সেহেতু 7-সিট অবশ্যই থাকা দরকার। সেক্ষেত্রে আপনি 7-সিটটাকে যদি আপনার প্রয়োজন নাও হয়, সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন ছাড়াই আপনি ওই 7-সিটের 3টা সিট আপনি ফোল্ড করে রাখতে পারবেন। যেক্ষেত্রে আপনি ধরেন একটু আরাম চাইলেন, আপনি একটু ফ্লেক্সিবলভাবে থাকতে চাচ্ছেন, আপনি যে ফ্লেক্সিবলভাবে একটু একটু আরাম করছেন। সো এই এখানে একটা ওয়্যারলেস চার্জার আছে। ওয়্যারলেস চার্জার আসলে এটা আমি সত্যি কথা যেটা বলি, আমি ইউজ করে এটাকে মজা পাইনি। মোস্ট অফ অল এই যে ওয়্যারলেস চার্জার অন, ওয়্যারলেস চার্জার অফ, অর্থাৎ যে ফোনগুলো অ্যান্ড্রয়েড, স্যামসাং S8, S8 Plus, নোট ফোনগুলো, iPhone 8 Plus X, 11 Pro Max, এগুলো। আর স্পেশাল আমি এটাতে আমি একটা খারাপ সাইড দেখছি, সেটা হলো এই 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 ওয়্যারলেসটাতে এই স্পেসটাতে ফোন জায়গা হয় না, যেটা আমি সত্যি ফিচার বলি। আমি যেহেতু আপনাদেরকে রিভিউ দিচ্ছি, এটা আমার একটা পার্সোনাল ডাস্ট ঝুড়ি। সো আমি আপনাদেরকে দেখাবো এখানে কী কী আছে। মোস্ট অফ অল এখানে 2টা হিটার আছে, আপনার সামনে যে 2টা প্যাসেঞ্জার বসে থাকবে তাদের জন্য 2টা হিটার, একটা হলো রাইট সাইডের, একটা হলো বাম লেফট সাইডের। আসলে হিটারগুলো আমাদের দেশের জন্য প্রয়োজন না, যেহেতু আমাদের দেশে ওরকম শীত পড়ে না। সো এখানে একটা ওয়াটার বোটল রাখার জন্য। সো এখানে আমি যদি পানির বোতল রাখতে পারবো, এগুলোতে আপনি কফি মগ এক্সেট্রা এক্সেট্রা রাখতে পারবেন, সেগুলোতে এই ফিচারগুলোই আছে আপাতত। আর এখানে একটা দেখা যাচ্ছে না কি, ক্লিয়ার দেখা হয়তো যাবে না। সো এখানে আর এই তো আর আনুষঙ্গিক এসি এই আর হয়তো বা কিছু বাকি নেই। আপনি ওভারঅল গাড়িটা খুবই একটি ভালো। আর একটি হলো মিরর, আপনি মিররটা আমি যদি দেখাই একটু, মিররটা যদি আমি একটু দেখাই, এই যে মিরর, এখানে একটা লাইট আছে এলইডি লাইট, যেটা স্পেশাল এডিশনেই শুধুমাত্র আসে। সো এখানে আপনি একটা মোস্ট আমি দেখাতে ভুলে গেছি, এখানে একটা জিনিস আছে, এখানেও একটা সেম আছে এলইডি লাইট, সেক্ষেত্রে আপনি আপনার ফেসটা দেখতে পারবেন, আপনি আপনার ফেসটা দেখতে পারবেন। সো আপনার এখানে একটা বক্স আছে সেটাতে। সো আমি যদি এখানে আর কী কী আছে দেখানোর চেষ্টা করি, সো এখানে একটা ইটিসি কার্ড, এটা বাংলাদেশে হয় না। আর এখানে একটা আছে পার্কিং
পার্কিং সেফটি সেন্সর, যেটা আমাদের দেশে খুবই দরকার। অর্থাৎ ড্রাইভিং ড্রাইভার ঘুমায় গেলে অথবা ব্রেক না হলে অটো ব্রেক করবে সেটা, আর আপনাকে সিগন্যাল দিবে যে গাড়ি আপনার সামনে মানুষ আসছে। সো এটা এই এটা হলো আপনার পাওয়ারটা অফ করে রাখতে পারবেন, মেনুগুলি খুলতে পারবেন। আর ইটিসি কার্ড এটা যে আপনার এখানে সুন্দর একটা টুল বক্স অর্থাৎ আছে। সো এখানে আছে দুইটা, একটা হলো আপনার বোনাটের, একটা হলো পেট্রোল খোলার জন্য। সো ওভারঅল এই আপনার, আমি এখন গাড়িটা যদি স্টার্ট দিয়ে দেখাই, এটা যেহেতু পুশ স্টার্ট, সো আমি ব্রেকে পাড়া দিয়ে আপনি এটাকে পুশ করলেই গাড়ি স্টার্ট হয়ে যাবে। সো পুশ করবো, গাড়িটা স্টার্ট হয়ে গেছে। আমি যদি দেখাতে চাই, যেহেতু এটা হাইব্রিড গাড়ি, সো এখানে কোনো আওয়াজ হবে না যতক্ষণ না ইঞ্জিনে না যাবে। সো আমি এখন দরজাটাকে লাগাই দিব। সো আমি এখন দরজাটাকে লাগাই দিলাম। সো আমি এটাকে দেখাইতে চাচ্ছি যে এই যে আমার গাড়িটা টোটালি। সো এখানে আমার মাইলেজ আছে, টোটাল মাইলেজ হবে আমার, আমি যদি দেখানোর চেষ্টা করি আমার মাইলেজটা আমি দেখাবো। আমার টোটাল মাইলেজ হতো 21,000 মতো হবে, 21,000 মতো হবে। সো আমি এখন দেখাচ্ছি যে আমার এই যে কী কী আছে। সো এই গাড়িটা এখন ইঞ্জিনে গিয়েছে, এখন ইভি মোড থেকে ইকো মোডে চলে গিয়েছে। সো আমি সবচেয়ে মূল কথা আমি দেখাবো এখানে এসির যে ফ্যাকচারটা, এটা দেখানোর চেষ্টা করব। এটা হলো আপনি দুইভাবেই এসিগুলোকে ইউজ করতে পারবেন, রেয়ার এবং কি আপনি পার্সোনালি। সো এখানে দুইটা প্যাসেঞ্জার। সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো এখানে ফিচারগুলো আপনি যদি একটু দেখাই, আসলে এক কথায় অ্যামাইজিং। বিকজ দেখেন আপনার লেগ স্পেসটা, দেখেন অন্য অন্য গাড়ির মতো কত লেগ স্পেস। আপনি যদি এটাকে অনেক সামনেও নিয়ে যান সেক্ষেত্রে আপনার লেগ স্পেসটা তাও আপনার থাকছে। আর ড্রাইভিং সিটটা যথেষ্ট পিছে আছে, আপনি এটাকে আবার পিছে নিতে পারবেন, আপনার স্পেস অনুযায়ী নিতে পারবেন। আপনাকে এটাকে হেলে দুলে আপনি যেভাবে কমফোর্টেবল ফিল মনে করেন সেভাবেই পারবেন। সো এক কথায় এই গাড়িটাকে আগের মাইক্রোবাস, যেটা আমরা মনে করতাম যে মাইক্রোবাস কেমন বা কমফোর্টেবল না, অ্যাকচুয়ালি আরেকটা মেইন জিনিস, আমরা যারা পর্দাশীল, আমাদের মা বোন নানু দাদু অর্থাৎ যারা পর্দা করে, তাদের জন্য একটা অ্যামাইজিং সেফটি রাখছে টয়েটা স্কোয়ার, যেটা স্পেশাল এডিশন সব এডিশনই মোটামুটি আসে। এটা যেহেতু লোডেড, সো এটাকে পর্দা দেওয়া আছে, যেহেতু বাইরে থেকে কোনো মানুষ আপনাদেরকে না দেখতে পারে। স্পেশাল এডিশনে এটা আসে, নর্মালি সব ড্রেসগুলোতেই আসে, বাট স্পেশাল এডিশনে এটা পারফেক্টলি আসে। আর জাপানের এখন যেটা করছে, এখানে কোনো ব্ল্যাক পেপার লাগানো নেই, গ্লাস টাইপ ব্ল্যাক, জাপানি, এটা জাপানি ম্যানুফ্যাকচার থেকে ব্ল্যাক। সো ইয়ার কি, তো এসির কুলিংটা আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা। সো আর সিট কভার যেটা, এটা দেখতে পারতেছেন যেটা সিট কভার, এটা আমি লাগিয়েছি আর স্কোয়ারে আমি একটা বলে নিই। স্কোয়ার আর নোয়াতে ডিফারেন্টটা হলো গ্রিল, সামনে গ্রিলটা, আর তাদের নোয়াতে থাকে নর্মাল সিট কভার, আর আমার স্কোয়ারে ছিল লেদার সিট কভার। তারপরও আমি আবার উপরে লেদার সিট কভার লাগিয়েছি, বিকজ আমার ছোটো ভাতিজা ছিল, ও কামড়ায় ছিঁড়া ফেলে, সেজন্য আমি সেফ। সো আমি এখন ড্রাইভিং সিটে অলরেডি বসে আছি। সো এখানে ড্রাইভিং সিটে নর্মালি যা থাকে এটা আপনি উঁচু করতে পারবেন, সেটাকে নিচু করতে পারবেন, এটাকে আপনি সিট অনুযায়ী আপনি এটাকে ঠিক করে নিতে পারবেন। সো আমি যদি দেখাই ফার্স্ট অফ অল, সেখানে একটা পাওয়ার সুইচ আছে। সো আমি আপনাকে স্টার্ট দিয়ে দেখাবো এটা, আর এটা পাওয়ার সুইচ। এখানে আমি কী কী আছে সেগুলো যদি একটু দেখাই, সেখানে আমি দেখাবো এখানে দুইটা পাওয়ার, যেহেতু দুইটা দরজাই পাওয়ার, আমার টু ডোর পাওয়ার, সেক্ষেত্রে একসাথে দুইটা দরজাই খুলে যাবে, পাওয়ার দিলেই দুইটা দরজা খুলে যাবে। আবার যদি আমি সেটাকে দরজাগুলোকে অফ করি তো সেটা আবারও অফ হয়ে যাবে। এমন সিস্টেম করেছি যেটা স্কোয়ার কোম্পানি অর্থাৎ তোমার যে নতুন মাইক্রোবাসগুলো, আপনি এটাকে লক আছে, লকে রেখে দিয়েছেন। সো আপনি এটাও আপনি সেমভাবে ফোল্ড করতে পারবেন, ফোল্ড করে আপনি এটাকে লকে যে লক প্রেস করে দিতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেল কি ওভারঅল গাড়িটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। সেখানে আমি চাইলে শুয়ে থাকতে পারবো, অনেক বড় স্পেস। সো অনেক বড় স্পেস তাদের। আর এখানে যদি আমি দেখাই ট্রাঙ্কগুলো যে কী কী আছে, তো এখানে আমার কিছু জিনিস আছে, এখানে লাড়ি আছে, আর এখানে একটা এক্সপায়ার টায়ার আসছে, ইটস অ্যামাইজিং। এখন সব গাড়িগুলোতে এক্সপায়ার টায়ার আসে না। আর এখানে টয়োটা স্কোয়াররা এই তো আনুষঙ্গিক আমি যা টুলস যেগুলো আমি সেগুলো মোটামুটি দেখিয়েছি আপনাদেরকে। সো এটা
আমি একটু আপনাদেরকে ড্রাইভটা দেখাবো, যেটা ড্রাইভটা কেমন স্মুথ বা কি ড্রাইভ করতে কেমন। সো গাড়িটা আমি সিট বেল্ট বেঁধে নিয়েছি, যেহেতু অবশ্যই গাড়ি চালানোর জন্য সব ড্রাইভারদের বলবো আগে সিট বেল্ট বাঁধবেন, সিট বেল্ট বাঁধার পর আপনি গাড়ি চালাবেন। সো আমি গাড়িটা নিয়ে রওনা হলাম একটু, যেহেতু হোম কোয়ারেন্টাইন চলতে সে বেশি দূরে যেতে পারবো না, আমাদের বাড়ির আশেপাশের রোডে আপনাদেরকে দেখাবো। সো আমি দেখাবো টার্নিং রিটার্ন কীভাবে দিলে কীভাবে হয়। সো আমি এটাকে এখন পার করে আপনাদেরকে আবারও গিয়ার শিফটিংটা দেখাবো, যেহেতু একটু বাইরে আসছে আলো বেশি পাচ্ছি, যেহেতু আমার বাসার নিচে তখন দেখাইছিলাম আলোটা কম ছিল। সো এখন আমি দেখাই রিটার্ন আপনাদেরকে আবারও দেখাই, আপনার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এদিকে হলো ড্রাইভ অর্থাৎ গাড়ি চলবে, আমি যদি নিউট্রাল দিই মাঝামাঝি জায়গায় আসবে, আর রিটার্ন অর্থাৎ নেভিগেশন ক্যামেরা চলে এসেছে অর্থাৎ নেভিগেশন। সো আমি আবার ড্রাইভ করব, সো আমি একটু ড্রাইভটা দেখাবো কীভাবে। সো আমি এই যে আমি এখন ইভি মোডে চার্জ নেই যেহেতু ফুল, সো আমি ইকো মোডে চালাচ্ছি, ইকো মোড এখন চালাচ্ছি। ইকো মোডে একটু টার্ন দিব অ্যামাইজিং টার্নিং, এখন টার্নিং দেখাবো টার্নিং। সো যেহেতু বড় গাড়ি টার্নিং নিতে খুবই কষ্ট হয় না অন্য গাড়ির মতো, টার্নিংটা খুবই অস্থির। আর এটা অটো লক, 40 উপরে গেলে আপনার গাড়িটা লক হয়ে যাবে। সো টার্নিংটা আমি দেখালাম, টার্নিংটা খুবই একটি অসাধারণ টার্নিং। সো আমি টার্নিংটা দেখাবো, সিট বেল্ট বাঁধতে হবে। সো টার্নিংটা আমি যদি একটু দেখাই এটা টার্নিংটা, আমি যদি আপনারা মনে করেন যে বড় গাড়ির টার্নিং নিতে খুব কষ্ট, এটা পুরাই ভুল। বিকজ বড় গাড়ি অনুসারে গাড়িটা ইজ অসাম। টার্নিংটা যদি আমি ডানের দিকে যদি আমি একটু যাই, টার্নিংটা যদি নেই খুবই একটি অসাধারণ যা গাড়ির টার্নিং। সো আমি এটাকে রিভার্স দিব গাড়িটা, এটার টার্নিং এটার খুব ওভারঅল এটা খুবই একটি অসাধারণ গাড়ি। আপনি যেহেতু বড় গাড়ি চালাচ্ছেন, আপনার কাছে মনেই হবে না যে আমি আবার ড্রাইভে দিলাম, আপনার কাছে মনেই হবে না যে আপনি এটি খুব কষ্টে যাচ্ছে, গাড়িটা খুব বড়। সো টার্নিং এটার খুবই অসাধারণ, এটা খুব স্মুথ একটি গাড়ি। সো আপনি এটাকে ইকো মোড, ইভি মোড, পাওয়ার মোড, যদি একটু রাফ চালাতে চান সেক্ষেত্রে আমি এখন ইভি মোডটা দিব, পাওয়ার মোডটা দিব। সো আমার বোর্ডেও পাওয়ার মোড চলে এসেছে, সো আমি পাওয়ার মোড একটু দিব, এটা সেটা ইনস্ট্যান্ট, এটা একটু শক্তি বেড়ে গিয়েছে যেহেতু এটা ই পাওয়ার মোড, সেক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার এটা দিবে আপনাকে। আর আমি বলে নিই এটার হর্স পাওয়ার হলো 171, আপনি 161 হর্স পাওয়ার পাবেন এটা থেকে। আর এটা হলো 1800 সিসি ইঞ্জিন, এটা হাইব্রিড, এটার আপনার মান্থলি অর্থাৎ আপনার ইয়ারলি আপনি এটার সরকারি যে টেক্স টোকেন ফিটনেসের জন্য আপনাকে 45,000 টাকা অলমোস্ট হয়তো বা পে করতে হবে, আমি এখনও দিইনি। অলমোস্ট 45,000 টাকা আপনার পার ইয়ার এটার জন্য গুনতে হবে টেক্স আনুষঙ্গিক ফিটনেস সহ। সো এটা ওভারঅল এটার কন্ডিশন খুবই ভালো। সো আমি বলবো যে আপনারা যারা মাইক্রোবাস নিতে যাচ্ছেন